পিকে হালদার যে কথাগুলি আমি আগে বলছি পিকে হালদার ওই পারে চলে গেল ওই পার থেকে হাত দেখালেন এই পার থেকে নোটিশ দেখালো যে আপনার বিরুদ্ধে দুদুকে নোটিশ করছে এইটা উনি বললেন যে ঠিক আছে ওই পারে যাওয়ার পরে ওই নোটিশটা ওনার এই পার থেকে দেখায় তো সুযোগ তো তৈরি করে দিচ্ছে তারাই এইগুলি তো রাষ্ট্র ব্যবস্থা হলো এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা তৈরিটা হয়েছে এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আর সেটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা যাদের দিয়ে চালায় তার তারাই হলো দুর্নীতিতে ডুবে গেছে আনোয়ার ভাই যেটি ভাই বলছিলেন যে দুর্নীতির যে মহোৎসব সর্বগ্রাসী কোথাও স্বস্তি নেই এটি আসলে যেটি আউয়াল শহিদ খান বলছেন যে আমরা হয়তো দেখি না অথবা দেখেও না দেখার ভান করি কোনটি কেন হচ্ছে ধন্যবাদ আমাদের প্রিয় মান্না ভাই শোহিন ভাই এবং হেলাল ভাই সহ আলোচক তো অ্যাকচুয়ালি আমরা এই আলোচনা যে করি আমরা কয়েকদিন আগেই কিন্তু একজন ওই নিউজপেপারের সম্পাদক উনি আমার ডেইলি স্টারের মাহফুজ সাহেব বলেছিলেন বেনুজির সম্পর্কে যে আমরা এই বিষয়গুলি আগে জানতাম কিন্তু প্রকাশ করার সাহস আমাদের ছিল না প্রকাশ করার সাহসটা কেন ছিল না তার কারণ বেনুজির সাহেবরা যেইভাবে দাপিয়ে বেড়াইতেন ওনার পুলিশ বাহিনী দিয়ে এবং উনি যেইভাবে কথা বলতেন কারও কোনো সস্তি ছিল না মান্নার ভাই নিজেই বলেছেন ওনার মতো লোককেও জেলে যেতে হয়েছে এর প্রথম যখন জেলে গেলেন তখন তো সবাই শঙ্কিত ছিল মানে কোনো রকম মানে খোঁজই পাওয়া যাচ্ছিল না ট্রেসই করা যাচ্ছিল না কি হলো না হলে তখন এমন একটা ব্যাপার ছিল যে কেউ যদি চলে যেত কোথায় সাদা পোশাকের লোকজন নিয়ে আসছে পুলিশে বলে আমরা জানি না র্যাব বলে আমরা জানি না অন্য অন্য আইন প্রয়োগকারী সংস্থা কেউ জানেন না তখন একটা ভয়াবহ মানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় তো রকম সৃষ্টির মূল তো ছিলেন বেনজির সাহেবরা বেনজির সাহেব কমিশনার ছিলেন র্যাবের ডিজি ছিলেন তারপরে পুলিশের সর্বোচ্চ লেভেলে ছিলেন এই সমস্ত লোকগুলির জন্য ভয়ঙ্কর কিছু ঘটে যাবে সেগুলি প্রকাশ করতে পারতেন না কেউ পারতেন না এখন এই বেনজির সাহেবরা ধরা পড়লেন যেটা আপনারা সবাই আলোচনা করেছেন যে ওনার এত বড় স্ট্রাকচার এত মানে সংসদেও এগুলি নিয়ে কথা হচ্ছে গোপালগঞ্জের মতো জায়গায় আমার বাড়ির কাছেই পাশেই এইগুলি ওই এলাকায় আমার বাড়ি ফরিদপুরে তো সেইখানে এত কিছু বড় বড় কিছু যে চারটা ফ্ল্যাট একদিনে কিনে ফেললেন এইগুলি কি কারো নজরে না কোথায় কোন একজনে লিপলেট নিয়ে বসে আছে জামাতে ইসলামে নাকি ইসলামে এই সে বই পুস্তক প্রকাশ করার জন্য সেইখানে যে ফ্ল্যাটের ভিতরে যে আইডেন্টিফাই করে ধরে ফেলে যে এইখানে তারা ইসলামী জিহাদ তৈরি করতেছেন আর এত বড় বড় কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারা কেউ জানেন না কেউ বুঝেন না এই রকম মানে রাষ্ট্রের যে সমস্ত ইগুলি ছিল উইংগুলি ছিল যারা এইগুলি নজরে আনতেন তাদের সবগুলিকেই ক্লাপস করে দিয়েছিলেন কিছুই করতে পারেন নাই দেখেন চারবার দুদুকের কমপ্লেন হয়েছে মতিউর রহমান সম্পর্কে একদম ফ্রেশ হয়ে বের হয়ে গেছেন সার্টিফিকেট দিয়ে বের হয়েছেন যে না ওনার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি উনি যখন শুল্ক গোয়েন্দা ডি এসেছিলেন ডিপটি ডাইরেক্টর ছিলেন একবার আমাকে ডাকছিলেন সাত আট আট বছর আগে সম্ভবত মগবাজারে ওনার অফিস ছিল আমাকে দুই দিন টেলিফোন করছেন বলেন যে আনোয়ার সাহেব আপনি আসেন আপনার সাথে আপনাদের সেক্টর নিয়ে আমি একটু কথা বলবো তারপরে গেলাম আমি যেহেতু সেক্টরের আমাকে অনেক কিছু নেতৃত্ব দিতে হয় উনি বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন কিন্তু উনি যেই টেবিলটা বসে আছেন ওনার হাতের যেই রিস্ট ওয়াচ এটা খুব এক্সপেন্সিভ সেটা হলো রোলেক্স ছিল তারপরে ওনার যে শার্টটা এত দামি ব্র্যান্ডের তা আমি চিন্তা করলাম সুল গোয়েন্দার এই ভদ্রলোক এই রকম তার চেহারার যেই হাব ভাব এটা দেখে মনে হয় না যে উনি একজন গভর্নমেন্টস জব করেন এটা দেখে মনে হয় না যাই হোক ওই সময় উনি অনেক ভালো ব্যবহার করলেন কথাবার্তা বললেন চমৎকার ওনার সেই ব্যবহারগুলি ছিল এইগুলি দিয়েই নাকি অনেক কিছুই করেছেন তে এইটা যে উনি এই কাজগুলি করলেন এইটা কি চোখে পড়ে নাই কারো সুল গোয়েন্দার কথা বলা এ উনি লাস্টে ছিলেন হলো ট্রাইব্যুনালের কি একটা ট্রাইব্যুনালের সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন তো ওইখানে কথা বলা হয়েছে যে ঠিক আছে যদি উনি এক হাজার কোটি টাকার যদি বেনিফিশিয়ারি দেন দুই এক দুই তিন বছরে তাহলে তার টেন পার্সেন্ট দিলেও তো একশো কোটি টাকা আসে বেনিফিশিয়ারি যদি এক হাজার কোটি টাকা হয় টেন পার্সেন্ট দিলে একশো কোটি টাকা আসে তো এই একশো কোটি টাকা উনি যদি সেটা নেন এটা নিতেই পারেন ওনার নাকি ঘনিষ্ঠ একজন কি কথা বলছেন কোন সোশ্যাল মিডিয়াতে এটা আসছে যাই হোক এই রকমই হল ঘটনা তো এই রকম ঘটনা সুর গোয়েন্দা এই গোয়েন্দারা তখন কি করে সব গোয়েন্দারা একই অবস্থা গোয়েন্দাদের কাছে যাবেন ওই গোয়েন্দাও আপনি দেখেন এই যে কে হালদার যে কথাগুলি আমি আগে বলছি পিকে হালদার ওই পারে চলে গেল ওই পার থেকে হাত দেখালেন এই পার থেকে নোটিশ দেখালো যে আপনার বিরুদ্ধে দুদুকে নোটিশ করছে এইটা উনি বললেন যে ঠিক আছে ওই পারে যাওয়ার পরে ওই নোটিশটা ওনার এই পার থেকে দেখায় তো সুযোগ তো তৈরি করে দিচ্ছে তারাই আপনি কি বলবেন আপনি যে শহীদ ভাই বললেন যে ব্যবস লুটেরা পুঁজিবাদের অভয়ারণ্য এই কথাগুলি বললেন পুঁজি পুঁজিবাদ তো হইল পুঁজি করে হলে ব্যবসায়ীরা সারা পৃথিবীতে ব্যবসায়ীদের পুঁজিবাদের কথা বলা হয় একটা পুঁজিবাদ দেখান তো বাংলাদেশে যে যারা অবৈধ সম্পদ করছে সরকারি লোকজনের সহায়তা ছাড়া তারা করতে পারছে কিছু তারাই সেই তৈরিটা করে দেয় ওই তৈরি করে ফাঁকি দিবে এই দিক দিয়ে এটা করবে এটা স্মাগলিং করবে এখানে নিয়ে যাবে ওইখানে দেখেন এয়ারপোর্ট দেয়া আমার যে বিজনেস আছে যে ট্রেডে আমি গোল্ড আর ডায়মন্ড মানে ওইখানে ওইখান দিয়ে ঢুকে ওইখানে কারা পার করে দেয় এইগুলি তো রাষ্ট্র ব্যবস্থা হলো এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা তৈরিটা হয়েছে এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সুসংগঠিত করার জন্য ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য এই হলো রাষ্ট্র ব্যবস্থা আর সেটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা যাদের দিয়ে চালায় তার তারাই হলো দুর্নীতিতে ডুবে গেছে একটা